জানিয়ে দিতে যে শুভ জন্মদিন বলতে। রিজাকে যখন প্রথম দেখি সেটা হচ্ছে আমার মনে হয় 1999 সাল প্রথম কবিতা বলে ট্যালেন্টের সঙ্গে ট্যালেন্টেড পার্সনের সঙ্গে আগে ট্যালেন্টের সঙ্গে পরিচয় হয়েছিল যখন কবিতা বলেছিল। এবং কবিতাটা মানে সত্যিকারে প্রথমে মানে আমাদের পূজারিতে তখন লোকে কবিতা টবিতা বলতো না। সো এইভাবে আমাদের মানে দেখা হয়েছে, তারপরে পরিচয় হয়েছে, টিচার বাড়িতে যাওয়া হয়েছে, আলটিমেটলি বন্ধুত্ব বেড়েছে আমাদের সঙ্গে সমস্ত। এবং রিচাকে দেখেছি ভেরি কেয়ারিং পার্সন এবং সবসময় মানে সুদীপ্তর সঙ্গে কাজ করার এটা সবাই সব কিছু বলবে, আমি জাস্ট কিছু ঘটনা বলছি। সুদীপ্ত যখন প্রেসিডেন্ট ছিল তখন আমি রিচাকে মানে এত অতপ্রতভাবে কাজ করতে দেখেছি, কারণ মানে সুতপা ড্রাইভ করে না, কিন্তু সব সময় রিচা সুতপা এই সুদীপ্তর সঙ্গে ছিল যখন বাড়িতে নিয়ে আসার জন্য, নিয়ে তো নিয়ে আসতো, মানে দ্যাট ওয়াজ অ্যামেজিং কাজ করার জন্য। আর বাড়িতে গেলে তুমি যে মানে গ্রেটেস্ট মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হোস্ট সেটা দেখার জন্য মানে সবসময় আমরা প্রস্তুত আছি, আমরা সবসময় দেখি। আমি খুব বেলা ভালো কথা বলতে পারি না, বাট দ্যাটস হোয়াট আই ক্যান সে। হ্যাপি জন্মদিন, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ।